শোবিজ পাড়ায় নতুন গুঞ্জন উঠেছে শাকিব খানকে নিয়ে। সম্প্রতি ঢালিপাড়া আর নেট দুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে বলিউড নায়িকা সোনালকে বিয়ে করছে ঢালিউড কিং শাকিব খান। নতুন সিনেমা দরদকে কেন্দ্র করে ঢালিউডে ছড়িয়ে পড়েছে শাকিব সোনালের প্রেম আর বিয়ের গুঞ্জন। হঠাৎ কেন এমন গুঞ্জন? নেটপাড়ায় ছড়িয়ে পড়ল সময়ের অনুসন্ধানে চোখ দিয়ে। জানা গেল কিছুদিন আগেই অভিনেত্রী জিনাত সানু স্বাগতা শাকিবকে নিয়ে করেছিলেন একটি বিস্ফোরক মন্তব্য। সংবাদ মাধ্যমে স্বাগতা বলেছিলেন, বউ না হলে ঢালিউড কিং শাকিব খানের নায়িকা হওয়া যায় না। অভিনেত্রী স্বাগতার এমন বক্তব্যের ভিত্তিতে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে শাকিব সোনালের বিয়ের খবর। কারণ শাকিবের হাত ধরে ঢালিউডে পা রেখেছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস আর শবনম বুবলি, যারা দুজনেই অভিনয় জীবন থেকে ব্যক্তিজীবনে হয়েছেন শাকিবের স্ত্রী। সম্প্রতি এ নায়কের হাত ধরেই ঢালিউডে পা রেখেছেন বলিউডে সোনাল। তাহলে কি সোনালকেও বিয়ে করছেন শাকিব? এমন প্রশ্ন উঁকি দিচ্ছে নেটিজেন আর ভক্তদের মনে। এদিকে প্যান ইন্ডিয়ার নতুন সিনেমা দরদের ভারত অংশে শুটিং শেষ করেছে শাকিব। শাকিব সোনাল ভারতের বেনারসে 25 দিনের শুটিং শেষ করে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন শাকিব। অন্যদিকে কিছুদিনের মধ্যেই ঢাকায় আসবেন বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাল চৌহান। আগামী 10 ডিসেম্বর থেকে নতুন সিনেমার বাংলাদেশ অংশে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে তাদের। পর্দার রসায়ন বাস্তবেও হতে পারে আবার নাও হতে পারে, এমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে শাকিব সোনালের প্রেম আর বিয়ের গুঞ্জনে। উল্লেখ্য, সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত বিগ বাজেটের সিনেমাটি বাংলাদেশসহ বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি দেওয়া হবে। মহিবুল কাদের, মাই টিভি।